হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটি হলো গর্ভফুল আটকে যাওয়া বা রিটাইনেড প্লেসেন্টা সেন্টা গোবাদি প্রাণীর গর্ভফুল সাধারণত বাচ্চা প্রসবের আট থেকে বারো ঘন্টার মধ্যে পড়ে যায় তবে বাচ্চা প্রসবের চব্বিশ ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে গর্ভফুল না পড়ে তাকে গর্ভফুল আটকে যাওয়া বা রিটাইনেড প্লেসেন্টা বলে দুর্বল ও উন্নত জাতের গাভীকে এই রোগে বেশি পরিলক্ষিত হয় গর্ভফুল আটকে যাওয়া রোগের কারণ লক্ষণ হলো নির্দিষ্ট সময়ের আগে বা পরে বাচ্চা প্রসব করলে অপরিমিত বাচ্চা প্রসব করলে গর্ভপথ মৃত বা বিকলঙ্গ বাচ্চা হলে জোরপূর্বক বাচ্চা টেনে বের করলে সংক্রমিত রোগ হলে যেমন ব্রুসেলোসিস ইস্ট্রোজেন হরমোনের অভাবে অল্প বয়স বা অধিক বয়স ও অপুষ্টির কারণে গর্ভফুল আটকে যেতে পারে এটির লক্ষণ হলো গর্ভফুলে কিছু অংশ ভালোভাবে গর্ভফুলে কিছু অংশ ভালভার নিচে ঝুলে থাকতে দেখা যায় গাভীর খাওয়ার অরুচি দেখা যায় গায়ে জ্বর থাকে গ্যাভীর অস্বস্তি বোধ হয় গর্ভফুল বের করার জন্য বারবার গ্যাভিকে কোদ দিতে দেখা যায় দুধ কমে যায় এসব লক্ষণ দেখলেই বা আপনার গ্যাভি আপনি বাচ্চা প্রসাবের যদি বা আট থেকে বারো ঘন্টার মধ্যে গর্ভফুল না পড়ে সেক্ষেত্রে আপনি চিকিৎসা নিতে পারেন আমাদের অনেক খামারি আছে যারা গাভীর গর্ভফুল না পড়লে তারা বিচলিত হয়ে যায় এবং দুই তিন ঘন্টার মধ্যেই তারা চিকিৎসা শুরু করে আসলে এটা ঠিক না আমাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন চব্বিশ ঘন্টার মধ্যে যদি গর্ভফুল না পড়ে সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসায় যাওয়া প্রয়োজন এখন আমরা জানবো গর্ভফুলের যে চিকিৎসা পদ্ধতি সেটি হলো দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অত্যাধিক বেশি থাকলে ব্রহস্পাম অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যেমন স্টেপটোফেন এক ভয়েল করে মাংস পেশিতে পরপর পাঁচ দিন অক্সিটোসিন ইনজেকশন যেমন অক্সিন টেন মিলি এটি মাংসে দেওয়া যেতে পারে গর্ভফুল ঝুলন্ত অংশ কেঁচি দিয়ে যতদূর সম্ভব কেটে দিতে হবে এবং জীবাণুনাশক পদার্থ যেমন পটাশিয়াম পাট ম্যাগনেট সলিউশন কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে প্রাণীকে একশো থেকে দুইশো মিলি ক্যালসিয়াম ঔষধ দেওয়া যেতে পারে তবে চিকিৎসা করলে যেহেতু ব্যয়বহুল হয়ে যায় সেহেতু আমরা এত চিকিৎসা না করেও গাভীর গর্ভফুল আটকে গেলে বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবো এবং তারপরে অবশ্যই আমরা পাঁচশো ইউটনিক বা ফ্রেশ নামে যে লিকুইড ঔষধ পাওয়া যায় সেটি পাঁচশো মিলি একেবারেই গাবিকে খাওয়াই দেবো এবং এক থেকে দেড় ঘন্টার মধ্যেই দেখা যাবে গর্ভ পড়ে গেছে এই চিকিৎসা নেওয়ার পরেও যদি কাজ না হয় অবশ্যই এআই কর্মী দ্বারা দিয়ে গর্ভফুলটি টেনে বের করে ছেড়ে বের করার গ্রহণ করা যেতে পারে এই ছিল গর্ভফুল আটকে যাওয়ার কারণ লক্ষণ এবং চিকিৎসা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে